সেপ্টেম্বরে ব্যর্থ অক্টোবরের শেষ চেষ্টা তারপর যা করতে যাচ্ছে বিএনপি বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক করতে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল সরকার পদত্যাগ না করলে সংঘাতের আশঙ্কা মির্জা ফখরুলের যুক্তরাষ্ট্র কখনও অন্যের ভূরাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না বলছে পিটার হাস দাবি না মানলে সরকার বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা হেফাজত ইসলামের শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটি একটি কোটি টাকার প্রশ্ন বিএনপি নেতারা এখনো বলছেন এক দফা আন্দোলনের মাধ্যমে তারা দাবি আদায়ে সরকারকে বাধ্য করবেন সরকারকে হটাবেন কিন্তু এই সরকার হটানোর জন্য বিএনপির হাতে যতটুকু সময় আছে সেই সময় একটি শক্তিশালী রাজনৈতিক দলও গণ করতে পারে না বিএনপির মতো খৈষ্ণু একটি রাজনৈতিক দল এই সময়ের মধ্যে সরকারের পতন ঘটিয়ে ফেলবে কিভাবে তা নিয়ে বিএনপি নেতাদের মধ্যে নানারকম কথাবার্তা শুরু হয়েছে বিএনপি নেতারা নিজেরাও স্বীকার করেছেন যে তাদের পরিকল্পনা ছিল পুরো সেপ্টেম্বর মাস আন্দোলন করে সরকারকে কাঁপিয়ে দেওয়া হবে কিন্তু সেপ্টেম্বরে আন্দোলন সরকার কাপিনি বরং ইদানিং আন্দোলনে নেতাকর্মীদের মধ্যে হতাশার ভাব লক্ষ্য করা গেছে বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে রোডমার্চ কর্মসূচি বিএনপি পালন করছে সেই রোডমার্চ কর্মসূচি জনগণের মধ্যে সারা ফেলতে পারেনি এখন বিএনপি নেতারা অবশ্য বলছে তারা অক্টোবরে চূড়ান্ত যুদ্ধ করবেন এর আগে অবশ্য বিএনপি বিভিন্ন সময় বলতো ঈদের পর আন্দোলনের মাধ্যমে তারা সরকার পতন ঘটাবে বিভিন্ন সময় বিভিন্ন তারিখ দিয়ে তারা সরকার পতনে হুমকি দিত দশ ডিসেম্বরের পর থেকে বেগম খালদা জিয়ার কথায় দেশ চলবে এমন হুমকিও দেওয়া হয়েছিল বাস্তবে সেসব হুমকি কাজে লাগেনি এখন বিএনপি নেতারা বলছেন যে অক্টোবরে তাদের শেষ চেষ্টা সেপ্টেম্বরে এই রোড মার্চ এবং বিভিন্ন সমাবেশ দিয়ে তারা কর্মীদের চাঙ্গা করে অক্টোবরে তারা ঢাকাকে অবরুদ্ধ করে একটি সৃষ্টি করতে চায় যেই অবস্থার মাধ্যমে সরকারের পতন ঘটানো সম্ভব হবে কিন্তু এইরকম অক্টোবর তৈরি করা যাবে কিনা তা নিয়ে বিএনপির মধ্যে সংশয় দেখা দিয়েছে কেউ কেউ বলছেন যে অক্টোবরের মধ্যে যদি বিএনপি বর্ধনে আন্দোলন সৃষ্টি করতে না পারে সেক্ষেত্রে কি হবে এরকম প্রশ্নের জবাবে বিএনপি নেতারা রহস্যময় ভূমিকা রাখছেন তারা কোনো কিছুই বলছেন না তারা শুধু একটি কথাই বলছেন যে আন্দোলনের মাধ্যমে তারা সরকারের পতন ঘটাতে সক্ষম হবেন এখন প্রশ্ন হলো নির্বাচন কমিশন নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে তাহলে অক্টোবরের মধ্যে যদি বিএনপি আন্দোলনের মাঠ গরম করতে না পারে তাহলে কি বিএনপি নির্বাচনে যাবে অনেক বিএনপি নেতাই এখন আকার ইঙ্গিতে বলেছেন যে নির্বাচনের প্রস্তুতিও তাদের রয়েছে বিভিন্ন নির্বাচনী এলাকায় তাদের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে অক্টোবরে যদি তারা দেখে যে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সহায়তায় এগিয়ে আসছে না জনগণ তাদের পাশে দাঁড়াচ্ছে না তাহলে হয়তো তারা নির্বাচনের পথেই হাঁটবে কিংবা এই আন্দোলনকে তারা এগিয়ে নেবে জানুয়ারি পর্যন্ত এবং নির্বাচনের সময় একটি বড় ধরনের গোলযোগ করার চেষ্টা করবে বিএনপি তারা এখন হিসেব করে দেখছেন যে কোন বিকল্পটি তাদের জন্য ইতিবাচক হবে যদি নির্বাচনে গিয়ে কিছু আসন পাওয়া যায় তাহলে তাদের জন্য লাভ নাকি অক্টোবরের পর আরো জোরালো আন্দোলন করে নির্বাচন বানচাল করলে তাদের লাভ বিএনপির কোন কোন নেতা মনে করছেন নির্বাচন বানচাল করার চেষ্টা দুই হাজার চোদ্দ সালেও তারা করেছিল কিন্তু তারা সফল হয়নি তখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছিলেন তিনি যেটি পারেননি সেটি মির্জা ফখরুল্লাহ পারবেন এটি বিএনপির কেউই বিশ্বাস করে না তাছাড়া এখন তৃণমূল বিএনপি নেতারা বিএনপির প্রার্থী হতে ইচ্ছুকদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন আর এই নানারকম প্রলোভন এবং অর্থ নিয়ে তারা ঘোরাফেরা করছেন এ অবস্থায় বিএনপি যদি অক্টোবরের পর নির্বাচন বর্জনের আন্দোলনের ডাক দেয় তাহলে বিএনপির ভাগ্যে কি হবে সেটি দেখার বিষয় বাংলাদেশের আগামী নির্বাচন পর্যবেক্ষণ করবে কিনা তা খতিয়ে দেখতে আগামী সাত অক্টোবর যুক্তরাষ্ট্রের আগাম পর্যবেক্ষক দল ঢাকা আসবে বলে জানিয়েছে মার্কিন দূতাবাসের মুখপাত্র বায়ান শিলার বৃহস্পতিবার তিনি এই বিষয়টি নিশ্চিত করে জানান প্রতিনিধি দলটি সাত থেকে তেরো অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে এতে ছয় জনের প্রতিনিধি দল থাকবে সফরে প্রতিনিধি দলটি বাংলাদেশ নির্বাচন কমিশন সরকারি সংস্থা রাজনৈতিক দল নাগরিক পর্যবেক্ষক নারী ও যুব গোষ্ঠী সহ সুশীল সমাজ সংস্থা বাংলাদেশ ও আন্তর্জাতিক মিডিয়া সংস্থা এবং বিদেশি কূটনৈতিক মিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন সরকার পদত্যাগ না করলে দেশ সংঘাতের দিকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মিজা ফখর ইসলাম আলমগীর বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনে গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই সংখ্যা প্রকাশ করেন তিনি বলেন যতদিন এই সরকার থাকবে এটা আরও সংঘাতের দিকে যাবে আরও খারাপের দিকে যাবে এবং সংঘাত আরও বাড়তে থাকবে এখনও তো সংঘাত শুরুই হয়নি মির্জা ফখরুল বলেন আওয়ামী যেভাবে এগোচ্ছে তা তো জনগণ রুখে দাঁড়াবে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা জনগণই তাদের অধিকার আদায় করবে জনগণ তো লড়াই করে যুদ্ধ করেই স্বাধীনতা এনেছে উনিশশো সালে এর সাথে সময় জনগণ লড়াই করে সংগ্রাম করে গণতন্ত্র ফিরিয়ে এনেছে এখনও জনগণ লড়াই করছে সংগ্রাম করছে ক্ষমতাসীন সরকার উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন আপনাদের শুভবুদ্ধির উদয় হোক দেশকে রক্ষা করার জন্য মানুষের কল্যাণের জন্য গণতন্ত্রকে রক্ষা করার জন্য মানুষের অধিকারকে রক্ষা করার জন্য আপনারা দয়া করে এই জায়গা থেকে সরে পদত্যাগ করেন পদত্যাগের দাবি তো আমরা সেজন্যই জানিয়েছি তিনি বলেন প্লিজ এই জায়গা থেকে সরে আসেন এসে পদত্যাগ করেন করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট দিয়ে তাদের একটি সরকার নির্বাচিত করতে পারে তাদের একটি জনগণের পার্লামেন্ট গঠন করতে পারে তার ব্যবস্থা করেন যুক্তরাষ্ট্র কখনো অন্যের ভূরাজনৈতিক রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না মানবাধিকার জাতিসংঘ ও আন্তর্জাতিক কর্মসূচি বাস্তবায়ন যুক্তরাষ্ট্রের লক্ষ্য বলে জানিয়েছে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বৃহস্পতিবার সকালে নর্থ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন পিটার হাস বলেন বাংলাদেশের সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র কাজ করছে এক্ষেত্রে সামাজিক যোজক মাধ্যমে গুজব বন্ধ ও শান্তি বজায় রাখতে তরুণদের এগিয়ে আসতে হবে মার্কিন রাষ্ট্রদূত বলেন রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রত্যাবাসন ও মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া সহ বেশ কিছু বিষয়ে কাজ করছে বাইডেন প্রশাসন সংকট থেকে উত্তরণে সমন্বিত প্রচেষ্টা দরকার বলেও জানান তিনি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত আবারও বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের তাগিদ দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিমুল্লাহ বাবুনগরী বলেছে বর্তমানে সরকার আলেম ওলামাদের কারাবন্দী করে কষ্ট দিচ্ছে তার বদলা আল্লাহর কাছে চাই এই জালেম সরকারকে আল্লাহ ধ্বংস করে দিক তিনি বলেন সরকার আমাদের বেশ কিছু আলমকে এখনো জেলে বন্দি করে রেখেছে বিশেষ করে হেফাজতের দায়িত্বশীল মালানা মামুনুল হক মুফতি মুনির হোসাইন কাশ্মীর মুফতি মাহমুদ গুনবি মুফতি ফখরুল ইসলাম ও মাওলানা রফিকুল ইসলাম মাদানী সহ কারাবন্দির সব আলমোলামাকে দ্রুত মুক্তির দাবি জানাচ্ছে অনথায় কোনো কোন কঠিন পরিস্থিতির সৃষ্টি হলে তার দায়বার সরকারকে নিতে হবে মহিবুল্লাহ বাবু নগরী বলেন জাতীয় ও আঞ্চলিক নির্বাচনে আমাদের কোনো প্রার্থীতা নেই কোন রাজনৈতিক দলের সঙ্গে আমাদের সংশ্লিষ্টতা নেই কাউকে ক্ষমতায় বসানোর বা ক্ষমতা থেকে নামানোর আমাদের এজেন্ডা নয় হেফাজতের ব্যানারে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করার কোনো সুযোগ নেই হেফাজত তার সুনির্দিষ্ট তেরো দফা দাবিদার লক্ষ্যে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে তবে নাস্তিকবাদী শক্তি যদি মাথা চাড়া দেয় এবং কোরআন আল্লাহ এবং রাসুল সাল্লামের সানে কুটুক্তি ও ঘৃণা প্রচার করে এবং ইসলাম বিদ্বেষ ছড়ায় আর এতে সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা তার প্রতিবাদ করব এদিকে হেফাজতের বৈঠকে কারাবন্দী আলমদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী আঠাশে অক্টোবর ঢাকা জাতীয় ওলামা মাসাইক সম্মেলনে ঘোষণা দেন মহাসচিব সাজিদুর রহমান এ সময় তিনি হেফাজতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকার তাদের দাবি মেনে না নিলে ওই জাতীয় ওলামা মাসাইক সম্মেলন থেকে কঠোর কর্মসূচির মাধ্যমে সরকার বিরুদ্ধে মাঠে নামবে বলে সবাই ঘোষণা দেন অনুষ্ঠিত সবাই বর্তমান কেন্দ্রীয় কমিটিতে আরও নয় সদস্যকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে